আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শাইতানা একুলো বেইজ্জতে কিয়া রাব্বে, হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি, হে আমার শয়তান বলছে, শয়তান হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি, শয়তান বলছে কথা, হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি, লাউবি ইবাদাকা মা জালা আরহুম ফি আজাদিহিম, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি ওকে ভ্রান্ত করবই করবই করবই, আমি তাকে ভুল পথে নিয়ে যাবই, তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়েকে আমি ভুল পথে নিয়ে যাবই। তখন বলছেন আল্লাহ, ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়াইতিফায় মাকানি, আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম, শুনে রেখো শয়তান, ইজ্জাতি ওয়া জালালি ওয়াইতিফায় মাকানি, আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম, লাজালো আগ্র লাহুম ফাস্তাগফিরনি, আদমের ছেলে মেয়ে যত বার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব, তুমি ভুল পথে নিয়ে যাও আমাকে যতবার বলবে আমার ভুল হয়েছে তুমি মাফ করো আমি ততবার করে দেব, যতবার বলবে আমার ভুল হয়েছে মাফ করো ততবার আমি ক্ষমা করব, তুমি আমার মর্যাদার কসম করে কথা বলো, আমি আমার সম্মান মর্যাদার কসম করে আমি এই কথা বলছি, আমি যতবার বলবে ক্ষমার কথা ততবার আমি ক্ষমা করে দেব। সম্মানিত মসজিদের মুসল্লি, ক্ষমার কথা বলছিলাম, ক্ষমা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বে তাওবাতে আব্দিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম, শুনো, আল্লাহ তাআলা ওই লোকের চেয়ে বেশি খুশি হন তওবাকারীর প্রতি, যে তওবা করে ক্ষমা চায় তার উপরে আল্লাহ ওই লোকের চেয়ে বেশি খুশি হন, কে? কানা রাজুলুন ফি আরজিন ফালাতিন, একটা লোক ছিল অনেক বড় খোলা মরুভূমিতে মাঠে, যেখান থেকে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার কোনো পথ নেই। আমরা ওমান থেকে, ওমানের একটা এলাকা সালালা, গাড়িতে গেছিলাম 1200 কিলোমিটার পথ, তো প্রায় অংশই মরুভূমি, তো 1200 কিলোমিটার পথের মাঝামাঝিতে কেউ যদি আটকা পড়ে যায় আর যদি কোনো পথ না থাকে তাহলে কি 600 কিলো পথও পায়ে হেঁটে যেতে পারবে? এর নাম বড় ফাঁকা মাঠ। ওই লোকটা বড় ফাঁকা মাঠে ছিল, ফান ফালা তাতমিন হো, হঠাৎ করে তার বাহনটা তার থেকে চলে গেছে, ও আলাইহা তোমহ সারা বহু, তাতে ছিল তার খাদ্য, তাতে ছিল তার পানি, তাতে ছিল তার খাদ্য, তাতে ছিল তার পানি, ফা আয়েসা মিনহা, সে বাহন থেকে নিরাশা হয়ে গেল, ফা তাস সাজারাতা ফাস্তাজা ফি জিল্লিহা, একটা গাছের নিচে এসে শুয়ে গেল, কেন? সে বাহন থেকে নিরাশা হয়ে গেছে, এখানে শুয়ে থেকে মারা যাবে, এখানে শুয়ে থেকে মারা যাবে, এই সিদ্ধান্তে গাছের ছায়ায় শুয়ে গেল। ফাইজা হওয়া কায়ামুন ইন্দাহ, হঠাৎ করে দেখে বাহন পাশে দাঁড়িয়ে আছে, ফাইজা হওয়া কায়ামুন ইন্দাহ, হঠাৎ করে দেখে পাশে বাহন খাড়িয়ে আছে, ফা খাদা খেতা মাহ, সে লাগামটা ধরে নিয়েছে, সে ফা লাগামটা ধরে নিয়ে খুশি হয়ে বলছে, আল্লাহ মান তা আব্দি ওয়ানা রব্ব ফাক্তাবিন সিদ্দাতিল ভারে, খুশিতে বাক্য উল্টিয়ে দিয়ে বলছে, তোমার প্রতিপালক আমি, তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক তুমি আমার দাস, এই বাক্যটা লোকটা বাক্য খুশিতে উল্টে দিয়েছে, এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে, মানুষ যখন বলে আস্তাগফিরুল্লাহ ওয়াতুবিলাইহ তখন আল্লাহ এই লোকটার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি হন। আপনি তো সৃষ্টিকর্তাকে, আমি তো সৃষ্টিকর্তাকে চিনতে পারলাম না, খাই পায়খানা করি অন্যায় উপার্জন করি ঘুরে বেড়াই, কোথায় কাকে মারি কাকে ধরি কোথায় হিসাব করি না করি, বাড়ি আমার বেড়ায় গরু মরেনি জবাই করে দেয় ভিতরে ছুরি চালিয়ে দিয়েছি তাড়াতাড়ি মারতে হবে, সেই জন্য হুজুর আপনাকে কিছু বলেন না, ভুল হিসাব ব্যবসা করে খেতে হবে কথাই ঠিক, কষাই হিসাবে খেতে হবে কথাই ঠিক, ব্যবসা করে খেতে হবে কথাই ঠিক, জমি চাষ করে খেলে অন্তর শক্ত হয়ে যায়, এটার আল্লাহ নবী নিন্দা করেছেন আর বলেছেন, তা যারা সাদিক এখন মামল কেমন সৌদাও সিদ্দিক, যারা সত্য ব্যবসায়ী ওরা বিচারের মাঠে নবীর সাথে থাকবেন, সিদ্দিকের সাথে থাকবেন, সহদার সাথে থাকবেন, ব্যবসা করে খেতে হবে, নিজের উপকার করা যাবে, আত্মীয় স্বজনের উপকার করা যাবে, দশের উপকার করা যাবে, ব্যবসা না করলে জাতির নিজের আত্মীয় স্বজনের বাপ মায়ের উপকার করতে পারবেন না, এটাই বরকত আছে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, দেখছেন কিভাবে দিন কাটাবেন, মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি বলতে হবে, তাহলে আল্লাহ আমার আপনার উপরে
ওই লোকটার চেয়ে বেশি খুশি হবেন, হাজারো গুণ বেশি খুশি হবেন যে লোকটা নিরাশা হয়ে বাহন পেয়েছে। হাদিস বুখারী।